হ্যালো ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে বসে দাঁড়িয়ে শুয়ে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদেরকে জানাই আর্ট বাংলা বনসাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। সো ভিউয়ার্স, আজকে আমি এতদিন যে আপনাদেরকে দেখিয়েছিলাম এই কাঁচি দুটি দিয়ে আমি কাজ প্রায় 3.5-4 বছর ধরে কাজ করতেছি, এই যে কয়েকটি কাঁচি দিয়ে। সো আমাদের একটা নতুন সদস্য, সেটি হচ্ছে এই যে স্টেনলেস স্টিল সিজার, আমি ইদানিং কয়েকদিন আগে এটি সংগ্রহ করেছি। সো আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, দেখা যাক কেমন লাগে। তো একসাথে আমরা দুইটি করছি অর্ডার, একটা মুরাদ ভাই আর একটা আমার। সো যেহেতু এটি একটি স্টেনলেস স্টিল, সো আমার মনে হচ্ছে ভালোই হবে। আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স আমি আপনাদেরকে শেয়ার করলাম, চলুন তাহলে আমি এটি দিয়ে আপনাদেরকে কিছু কাজ করে দেখাই। সো ভিউয়ার্স চলুন তাহলে। সো আপনারা যারা নতুন বিগেনার, সেক্ষেত্রে আপনারা এই সমস্ত সস্তা দামের কাঁচি দিয়েও, যদিও সস্তা না, প্রায় আমার কাছে এটি প্রায় 2 বছর আগে নিয়েছিল প্রায় 200-180 টাকা, এটিও একই স্টাইল এবং লেভেলের। সো খারাপ না, খুব ভালোই, মোটামুটি অনেক ভালো সার্ভিস দিচ্ছে এই কাঁচিটি। এটি তুলনামূলকভাবে একটু খারাপ, আর এটি দিয়েও আপনারা কাজ চালাতে পারেন। বনসাই টুলসগুলো খুবই দামি এবং এক্সপেন্সিভ। সো ভিউয়ার্স, এটি হচ্ছে আমার চায়নাবট বনসাই, এটির কিছু আনওয়ান্টেড ব্রাঞ্চ আছে, সেগুলো আমি এখন কেটে ফেলবো। দেখুন এই ব্রাঞ্চটিকে আমি এখানে রাখবো না। ওকে, এরকম অনেক ব্রাঞ্চই আছে যেগুলো আমার প্রয়োজন নেই, এই যে যেগুলো ভিতর দিকে চলে গেছে সেগুলো আমি রাখবো না। ওকে, মোটামুটি ভালোই, খুব আপনারা এটাও নিতে পারেন। ওকে, এটি সচরাচর এইটা দিয়ে আমরা প্রুনিং এর কাজটা ভালো করতে পারি। সো সেই জন্যই আমি নিছি, যেন সুন্দরভাবে প্রুনিং করা যায় এবং আর ভালো বনসাই তৈরি করতে হলে অবশ্যই ভালো টুলস এর প্রয়োজন, এটা আমরা জানি, কিন্তু আমাদের সাধ্য থাকে না বিধায় আমরা কিনতে পারি না। সো আপনারা কিনতে পারেন যাদের সাধ্য আছে, সামর্থ্য আছে। ওকে, ভালোই। এইখানে একটি গ্যাপ রাখা যায়, সো ভালোই লাগতেছে। খারাপ না, সো আরেকটি গাছ আছে, এটি আরেকটি আমার ছোট্ট যজ্ঞ ডুমুর মামি বনসাই করার চেষ্টা করছি। সো এই পাশের কিছু কাজ আপনাদের কয়েকদিন আগে, অর্থাৎ প্রায় 20-25 দিন আগে দেখিয়েছিলাম। দেখুন এই ব্রাঞ্চটি কেটে দেওয়ার ফলে এই ব্রাঞ্চটি কত সুন্দরভাবে গ্রো হয়ে গেছে। এই ব্রাঞ্চটিকে আমি এখন কেটে দেওয়ার সময় চলে আসছে, সো খুব তাড়াতাড়ি আমাকে এই কাজটি করতে হবে, তা না হলে সেই জন্য আমি এখানকার ওয়্যারটি খুলে নিচ্ছি। ওকে, মোটামুটি দেখুন এই ডালটার তুলনায় এই ডালটি
একটু চিকন আছে, সো এখানে আমি কেটে দিব। ওকে, এখন এই ব্রাঞ্চগুলো থেকে সুন্দর কিছু ব্রাঞ্চ এইগুলো থেকে বের হবে, যেটা আমার গাছটাকে অনেক সুন্দর একটা ভিউ দিবে। সো ভিউয়ার্স, এটাকে আমি হালকা করে ওয়ারিং করে দিব, আর এগুলোকে আপাতত আমি রাখছি না, এটা একটু হতে পারে, অথবা এই ব্রাঞ্চটি আমি নিতে পারি। ওকে, এই ব্রাঞ্চটিকে আমি এইখানকার কিছু ওয়্যার খুলে থেকে হচ্ছে অ্যালুমিনিয়ামের ওয়্যার, খুব সুন্দর। সো যেহেতু এটি চিকন ডাল, তাই আমি এই চিকন ওয়্যারটাই ব্যবহার করতেছি। ডান, এই পাশের সব ব্রাঞ্চ মোটামুটি ঠিক আছে। এই ব্রাঞ্চটিকে আমি ছেড়ে রাখছি, এটিও যখন মোটামুটি একটা হেলদি পজিশনে আসবে, এখন কেটে দেওয়া যায়, এইখানে কাটব। এই ব্রাঞ্চটিও আমি ছেড়ে রাখছি, এটিও কেটে দেওয়া যায়। ওকে, এখানে এসো। ওকে, আর ইদানিং গাছটি দেখুন কত সুন্দর করে ওভারপট করে খাওয়ার দিছে, সো খুব একটা ভালো রেজাল্ট আসতেছে। দেখতেই পাচ্ছেন গাছটির চেহারা এখনও, যদিও শীত নেমে গেছে, সো খারাপ না। ওকে, সুন্দর একটা মডেল, এই যে একটা করের উপরে একটি গাছ। আরও যখন এটা কেটে পড়বে, দেখুন এই কিছু ডাল আমি এখানকার রিমুভ করে দেব, শুকিয়ে গেছে। আর এই গাছটি অনেক সুন্দর, আমি এই গাছটি দিয়ে কাজ করতে খুব ভালোই মজা পাই, সো আপনারাই যজ্ঞ ডুমুর দিয়ে কাজ করতে পারেন, হেভি একটা গাছ। আর পাতাগুলো আস্তে আস্তে ছোট হয়ে আসে, সো হেভি দেখুন। আর এখানে দেখুন কিছু আনওয়ান্টেড ব্রাঞ্চ, যেগুলো আমাকে এখনই ফেলে দিতে হবে। ওকে, ঠিক আছে, গাছটির এই ব্রাঞ্চগুলো আমি এখন ওয়্যারিং করে মুভ করে দেব। ওই যে এখানে এটাতে, ওকে হ্যাপি, সো ভিউয়ার্স আজ এ পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আবারও আর্ট বাংলা বংশে ইউটিউব চ্যানেল পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। ওয়েলকাম।